শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার তরফ থেকে সবাইকে সালাম অভিনন্দন। আমি এম এ মোতালেব, অবসরপ্রাপ্ত সৈনিক সার্জেন্ট। পিতার নাম হয়েছে মৃত মুন্সি আবদুল্লাহ এবং মাতার নাম হয়েছে মৃত মাবিয়া খাতুন। আমার জন্মস্থান ছিল দক্ষিণ হাতিয়া। পরে আমি 1968 সন থেকে গাজীপুর, গাজীপুরের সব কিছু আমার এই গাজীপুরতে বসবাস। আমি 1968 সন থেকে গাজীপুর রাজবাড়িতে সেকেন্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাথে চাকরিরত ছিলাম এবং 1971 সালে আমাদের সেকেন্ড বেঙ্গলে পাকিস্তান সেনা সদর থেকে অস্ত্র জমা দেওয়ার জন্য একটা লেটার আসে। এই লেটার অনুপাতে সেকেন্ড বেঙ্গলের যে অস্ত্র সহ আমরা 8 জনকে এবং আমাদের সাথে সেকেন্ড লেফটেন্যান্ট কবির সাহেব সহ অস্ত্র লয়ে আমরা ঢাকা বনানে অর্ডিন্যান্স ডিপোতে জমা দেওয়ার জন্য যাই। সেখানে যাওয়ার পরে আমরা অফিসের সামনে গাড়ি রাখিয়া আমাদের যে অফিসার সাহেব সেকেন্ড লেফটেন্যান্ট কবির সাহেব, উনি কাগজপত্র লইয়া অফিসে পাকিস্তানদেরকে জমা দেওয়ার জন্য গিয়েছিলেন। এমন অবস্থায় পাঞ্জাব পাঠান বেলুস অফিসার 5-6 জন এসিয়া গাড়ির সার্ভিস পাস চক্কর দিয়া হাতিয়ার অস্ত্র দেখতেছিল। দেখিয়া ওনারা চলে যাওয়ার সময় ওনারা বলল যে যেসব লোক হাতিয়ার লইয়া অস্ত্র লইয়া আসছে অস্ত্র জমা লওয়ার পরে এদেরকে আর এখান থেকে ফেরত দেওয়া যাবে না, এদেরকে মারি ফেলাইতে হবে। প্রায় আধা ঘন্টা পরে আমাদের অফিসার সাহেব আসার পরে আমরা ওনাকে বললাম, স্যার এই ব্যাপার যে পাকিস্তানি অফিসারগুলো আসিয়া এই কথা বলল যে আমাদেরকে অস্ত্র জমা নিয়ে যাবে এবং আমাদেরকে মারি ফেলাবে। তো আমাদের যে অফিসার ছিলেন উনি বলল চাই তাহলে ঠিক আছে তাই বলছে নাকি? হ্যাঁ বলছে স্যার। পরে উনি বলল যে ঠিক আছে তোমরা সবাই গাড়িতে উঠাও, আর ড্রাইভারকে বলল যে তুমি রাস্তায় যত ঝড় তুফান আসে একবারে রাজবাড়িতে চলে যাবা যেভাবে হোক। পরে এই অনুপাতে আমরা এখানে জমা, এখান থেকে আমরা পরে গাজীপুর রাজবাড়িতে চলে আসি। আসার পরে পাবলিকে যাই না, পরে গাজীপুর এই যে রাজবাড়ির সামনে রেল লাইন, এই রেল লাইন পুরা বন্ধ করে দিয়েছে মালগাড়িটা বদিয়া, যেন পাকিস্তানিরা রাজবাড়ির দিকে না যাইতে পারে, সেকেন্ড বেঙ্গলের পরে যেন কোনো রকমের হামলা না করতে পারে। আমরা আসার পরে
পরে পাঞ্জাবিরা টঙ্গী টেলিফোন নেকশন ছিল এখানে, এরা পরে সাথে সাথে ক্যাম্প করে ফেলেছে। ক্যাম্প করার পরে এখান থেকে বহুত অত্যাচার করতেছিল, মানুষকে নির্যাতন করতেছিল সপ্তাহখানে। পরবর্তীতে আমাদের একটা গাড়ি আছিল ওই কর্মীরা ওয়ার্কশপে, আমাদের গাড়ি লইয়া ড্রাইভার এটা দেখিয়া আমাদের ওয়ার্কশপে যে গাড়ি আছিল ড্রাইভারে ব্রিজের দক্ষিণ সাইডে রাখিয়া সে সিভিল কাপড় লইয়া সেকেন্ড বেঙ্গল চলে এসে আসার পরে মেজর শুকুল্লা সাহেব ছিলেন, তারপরে নাসিম সাহেব ছিলেন, ওনাদেরকে বললো। বলার পরে ওনারা পরদিন আমি এবং আমার সাথে পাঞ্জাবি মেজর লতিফ সাহেব আমাকে স্কট হিসাবে এবং সাথে দুই ড্রাইভার যে গাড়ি নিয়ে গেছে হেড ড্রাইভার, যে গাড়ি রাস্তা ইয়া ব্রিজের ভেতরে রাখিয়েছে হেড ড্রাইভারের তিনজন টঙ্গী সকাল 6:30 দিকে আমাদেরকে পাঠাইছে। আমরা এখানে যাওয়ার পরে আমাদেরকে তিনজনকে এই টেলিফোন অ্যাবসেন্সের যে মাঠে ঘাসের ভিতরে সারাদিন বসায় রয়েছে পাঞ্জাবের সাইডের দিকে ঘিরা দিয়া, আর মেজর সাহ দোতলা উপরে যাইয়া ওনারে মৌজ করছে আর এবং আইসকেচ দিয়ে দিয়েছে যে রাত্রে আমাদের উপরে সেকেন্ড বেঙ্গল উপরে হামলা করবে। আমাদেরকে রাত্রের 8:00 দিকে ছাড়ি দেয়, আমরা রাজবাড়িতে আসি। আসার পরে শুকুল্লা সাহরে বললাম স্যার এই ব্যাপার আজকে আমাদের উপরে হয়তো হামলা করবে, তখন ওরা সাথে সাথে গাজীপুরের লাইট সব বিদ্যুৎ অফ করিয়া দিয়া আমাদের সাথে পাঞ্জাবি পাঠান কিছু বেলুস আসিল 20-25 জন এবং সুবেদার মেজর আছিল আয়ুব খান ওনার সহপরিবারে, এই সবাইকে আস্তে ধরে ধরে বান্ধা শুরু করে দিছে। দিয়া খালি ক্যাপ্টেন নাক বেরিয়ে পারে নাই রাত্রের 9:30 দিকে, পরে এদেরকে মাইরা আমরা সারা রাত্র এই গাজীপুর রাজবাড়ির থেকে হাঁটতে হাঁটতে একেবারে গেছি ময়মনসিং। এর ভিতরে একটু বড় ধরনের 3-4 বেটার লাইট দেখলে আমরা ধরতাম যে পাঞ্জাবিরা আমাদেরকে দৌড়াইতে এসে আসতেছে, আমরা খালি ধরতাম। যাইতে যাইতে রাত্রে শেষ হয়ে গেছে ময়মনসিং গিয়া, সেইখানে যাই দেখি যে পাবলিক আমাদের জন্য চিড়া মুড়ি ফুল টুল রাখিয়া রাস্তার দুই সাইডে দাঁড়ায় রয়েছে। আমরা তো দেখে যে ওরা জানলো কেমনে, পরবর্তী ওইখানে কোনোরকম চা নাস্তা করিয়া তাড়াতাড়ি আমরা ট্রেনে উঠি। ট্রেনে উঠার পরে আমরা ট্রেনে করে ভৈরব ব্রিজ পার হয়েছি। এই অবস্থায় 4-5 জঙ্গি ফাইটার আমাদেরকে রেল লাইনে খুঁজতেছিল, তখন তাড়াতাড়ি এখানে ট্রেন থামাই আমরা সব বাড়িঘরে জঙ্গলে চলে গেছি। যাওয়ার পরে যখন রাত্র হয়েছে হওয়ার পরে ট্রাকে করে আমরা সেখান থেকে সব একত্র হইয়া সিলেট চা বাগানে গেছি। চা বাগানে যাওয়ার পরে আমাদেরকে বাঘ বাঘ করিয়া বাড়াইতেছে বিভিন্ন জায়গায়, ট্রুপ বানায় জায়গা জায়গায় ভিতরে প্রবেশের জন্য পাঞ্জাবির সাথে ইয়া করার জন্য পাঠাই দিছে। এই অবস্থাতে তাই আমরা ট্যাঙ্কের সামনে পড়ে গেছি গা, হঠাৎ দেখে আমরা সব পলাই আর চলে এসেছি। ইয়ার পরে আর বিভিন্ন জায়গা দিয়ে আস্তে আস্তে যুদ্ধ শুরু হয়েছে। তার পরবর্তীতে আস্তে আস্তে মানুষ যাইয়া সেখানে ক্যাম্প করছে, ক্যাম্প করতে আমার ট্রেনিং দিতে আসলো, অনেক লোক হইয়া গেছে ট্রেনিং বিভিন্ন রকমের ক্যাম্প করিয়া, পরে ট্রেনিং দিয়ে ওইখান থেকে কিছু কিছুজন লোক আস্তে আস্তে ভিতরে পাঠাইতেছে। পরবর্তীতে আবার সেক্টর তৈরি হয়েছে, সেক্টর তৈরি হওয়ার সেক্টর কমান্ডার আমার সেক্টর কমান্ডার ছিল খালেদ মোশারফ 2 সেক্টরে। এই সেক্টরের আন্ডারে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিক দিয়ে আমরা যুদ্ধ করি। সেক্টর হওয়ার পরে আপনাদের গ্রুপে বা ইয়ার প্লাটুনে কোনো কমান্ডার দিছিল? হ্যাঁ কমান্ডার আমাদের ইয়ার সুবেদার করিম সাহেব এবং সামিয়া সাহেব আছিলেন, ওনার সুবেদার প্লাটুন কমান্ডার। যেদিন স্বাধীন সেদিন থেকে ওসমানি সাহেবের সাথে, ওসমানি সাহেবের বডিগার্ড হিসাবে এবং ওসমানি সাহেব যখন সেনাপ্রধান তখন আমরা ক্যান্টনমেন্টে যাই। সেখানে যাওয়ার পরে আমাদেরকে দেখি যে সেনা যেখানে সেনা সদর অফিস সেখানে সব ইন্ডিয়ান অফিসাররা গড়ে অফিস করতেছে, ইন্ডিয়ানরা সব ইয়ে করে রাখছে। আমরা ছিলাম কর্মী টলা কোনো বাংলা সেনা ঘরের ভিতরে এইখানে থাকে থাকা, হঠাৎ একদিন রাত্রে সব চলে গেছে গা ভাইয়া পাকিস্তানি সৈন্যরা। আমরা পরে সেনা সদরে যাই অফিস করছে। ওসমানি সাহেব চলে যাওয়ার পরে পরে সেনাপ্রধান হয়েছিল শফিউল্লাহ সাহেব, পরে আবার সেখানে শফিউল্লাহ সাহেবের সাথে আমি অফিসে অফিসার হিসাবে ছিলাম। শেখ সাহেব মারার পরে শফিউল্লাহ সাহেবের রাষ্ট্রদূত করিয়া মালয়েশিয়া পাঠা দিছে, আমারও যাওয়ার কথা ছিল কিন্তু ভাগ্য কুলায় নাই মালয়েশিয়া যাওয়ার জন্য। পরবর্তীতে আবার নতুন ব্যাটালিয়ন খাড়া হয়েছে 32 বেঙ্গল, আমার 32 বেঙ্গলে পাঠাইয়া দেয়। সেখান থেকে আবার যখন
পিজিআর প্রেসিডেন্ট গার্ড রিজন তৈরি হয় তখন সেখানে বাইসা বাইসিয়া লোক সেনা ইয়ার সৈনিক আইনা পরে পিজিআর ইয়া করছে। আমি লাস্ট পিজিআর পর্যন্ত পিজিআর থেকে পরে আমি পেনশন গেছি, এই পর্যন্ত আছি এখন। এই 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।